হ্যালো আসসালামুআলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন আছি জামালপুর গজারিয়া গ্রাম আমার দূরের চাচার বাড়ি এটা বাড়ির ভিতরটা আমাদের গ্রামের বাড়িগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি সাধারণত আমাদের জামালপুরে গ্রামের বাড়িগুলোর নাম মা টাইপের হয় স্কোয়ার বাড়ি খুবই কম লম্বা লম্বা ঘর করে অনেক বড় বড় রুম করে দেখতে পাচ্ছেন সেটা আমার মেজো চাচার বাড়ি বল বাড়ির ভিতর সাইডটা এইটা আমার মেজো চাচার ঘর এটা আমার মেজো চাচা আমার ছোট ছেলে এটা আমার ছোট চাচার ঘর কাস্টমসে চাকরি করে চট্টগ্রামে থাকে মাঝে মধ্যে বাড়িতে আসে ঘুরতে ভিতরটা অংশটা সবগুলো ভারী লম্বা লম্বা চলুন একটু ঘরের ভিতরে যাই এটা আমার চাচি মেজো চাচি এটা আমার মেজো চাচা চাচাতো ভাই চাচারা মেজো চাচা বাড়িতে থাকে ব্যবসা করেন চাচির ফার্মেসি আছে তিনি ডাক্তারি করেন আমরা সবাই রেডি হচ্ছি এখন রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে আমরা তিনজন ছোট বাবু আমি চম্পা এখন গাড়ি ছাড়ব লুকিং গ্লাসটা ঠিক করে নিলাম হাইওয়েতে একটা লুকিং গ্লাস নিয়ে এটা বারবার ফলো করতে হয় বিসমিল্লাহ রহমান রহিম গাড়ি স্টার্ট করলাম পাশে আমাদের বাঁচতে পারা প্রাইমারি স্কুল সরকারি পারতেছেন আমাদের গ্রাম গ্রাম ছেড়ে যেতে খুব খারাপই লাগে তবু আসতে হয় ঢাকায় যেহেতু আমরা চাকরি করি গ্রামের পরিবেশটি অন্যরকম অনেক ভালো লাগে এটা আমাদের গজারিয়া মোড় এদিকে আমার দাদি বাড়ি নানি বাড়ি যেতে হয় এখন ঢাকার রাস্তায় ঢুকবো আমাদের গ্রামের ভিতরেই আছি এখনো Thank you.
যারা গ্রামকে ভালোবাসেন, আমাদের দেশকে ভালোবাসেন, তাদেরকেও তারা তাদের কাছে আমার এই ভিডিওটা অনেক ভালো লাগবে। দুই পাশে মাঠ, সবাই ধান নতুন ধান লাগাইছে, আমাদের জামালপুর ধানের দিকে বিখ্যাত, অনেক ধান চাষ হয়, বছরের দুইটা ফসল হয়, ইরি ধান একটা রোয়া ধান, ইরি ধানের ফসল বেশি হয়, এটা সেলো মেশিন দিয়ে পানি দিতে হয় বা কিনা মোটর, আর রোয়া ধানে হচ্ছে আপনার বর্ষার সময় লাগায় এটা। বছর দুইবার ফসল হয় আমাদের দেশে গ্রামে আর কি। আঁকা বাঁকা রাস্তা যাচ্ছি, অনেক সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর, আশা করি সবাই ভালো লাগবে। কোনো জ্যাম নেই, কোলাহল নেই, মাঝে মাঝে দু একটা অটো দেখা যায়, সামনে আমাদের ইউনিয়ন পরিষদ, আমাদের 6 নং আদারভিটা ইউনিয়ন, বাম সাইডে এটা গ্রামীণ অফিস, ডান সাইডে আমাদের ইউনিয়ন পরিষদ, আমাদের ইউনিয়ন অফিস। সবার কাছে অনুরোধ, কাউসার ব্লগার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। গ্রামে একটা মজার বিষয় হলো, বাইরে থেকে কেউ গেলে সবাই মুখের দিকে তাকিয়ে থাকে, হেলমেটের সাথে ক্যামেরা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, হাস্যকর ব্যাপার। গ্রামে বেশিরভাগ লোকজন হেলমেট তো ব্যবহারই করে না, যাই হোক মোটর বাইক চালাতে হলে অবশ্যই হেলমেট পরবেন, আমিও পরি। গ্রামের ভিতরে ঢুকে কখনো ওভার স্পিডিং করবেন না, কারণ গ্রামের মানুষ রাস্তাতে পারাপার হওয়ার সময় ওরা দৌড় দেয়, হুট করে দৌড়াদৌড়ি করে। আর একটু খেয়াল করবেন রাস্তার মাঝে মধ্যে ভাঙা গর্ত থাকে, হুট করে সামনে গর্ত বাইশে উঠে, আপনি দূরের থেকেই ফলো করবেন।
কিছু কিছু স্পিড ব্রেকার আছে, চোখে দেখা যায় না, খুবই কেয়ার করে চালাইতে হবে। আর আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, কথার মাঝে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এদিকে আগে এত জমজমাট ছিল না, নতুন মার্কেট হয়েছে, লোকজন ব্রিজটির নাম হচ্ছে সাইটে ব্রিজ নামে পরিচিত। মানে জমজমাট হয়েছে, সামনে কালীবাড়ি বাজার, আমাদের অঞ্চলের সবচেয়ে বড় হাট বলা চলে। এখানে সাপ্তাহিক হাট বসে, সামনে মানে ঘর ভাড়াও দেওয়া হয়, মানে শহরের মতোই স্বাভাবিক। এটা হচ্ছে মির্জা আজম কলেজ, আমাদের মির্জা আজম এমপি সাহেব এটা নিজে বানিয়েছেন। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ, শেয়ার করবেন, লাইক করবেন, যারা গ্রামকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, আমার চ্যানেলটিকে দেখবেন। আমাদের পাশেই থাকবেন। আমি কালীবাড়ি বাজারের পাশে চলে আসছি। এদিকে মফস্বল শহর, শহর বলে চলে মোটামুটি, কারণ এখানে ঘর ভাড়া থেকে শুরু করে সব পাওয়া যাবে ইনশাল্লাহ। আমার ছোটোবেলায় এখান থেকে মার্কেট করতাম, সেইখানে আমার ব্লগ স্টপ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।